হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ফিফথ সেমিস্টারের রিভিউ বা FSI করেছিলে, তোমাদের জন্য রেজাল্টে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও, নোটিশ ফর ডিক্লারেশন অব রেজাল্টস ফর রি এক্সামিনেশান FSI ফর BA BSc সেমিস্টার 5 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান 2023 আন্ডার CBCS। চলো নোটিশের মধ্যে কী রয়েছে আমরা স্ক্রিনে দেখে নাও। তোমরা স্ক্রিনে দেখে নাও, 30/8/2024 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখেন। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ রি এক্সামিনেশান অ্যান্ড সেল ইনফেকশন অফ ইভুলেটেড আনসার স্ক্রিপ্ট অর FSI ফর BA BSc সেমিস্টার 5 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান 2023 আন্ডার CBCS উইল বি পাবলিশড অন 3/9/2024 টুইসডে। তাহলে তোমরা দেখে নিলে, তোমরা যারা ফিফথ সেমিস্টারে রিভিউ বা FSI করেছিলে, তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে 3/9/2024 তারিখে। কেন তোমাদেরকে বলে রাখি, কারণ তোমাদের সামনেই PG অ্যাডমিশন রয়েছে। ইউনিভার্সিটি মনে করেছে যে স্টুডেন্টদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রয়োজন PG অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই জন্য 3/9/2024 তারিখে ফিফথ সেমিস্টারের রিভিউ আর FSI রেজাল্ট পাবলিশ করতে চলেছে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা ফিফথ সেমিস্টারের রিভিউ বা FSI করেছিলে, তোমরা 3/9/2024 তারিখে রেজাল্ট দেখে নিও। কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তোমাদেরকে বলে রাখি, তোমরা কলেজের সাথে যোগাযোগ করে নেবে, কিংবা কলেজের ওয়েবসাইটে অনেক সময় আপলোড করে দেওয়া হয়ে থাকে, তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।